আসসালামু আলাইকুম দর্শক, সবাইকে প্রীতিও শুভেচ্ছা। করলাটা অনেকে আলু দিয়ে ভাজেন যেন তিতা কম হয়, তিতার ভয়ে আবার অনেকে করলাটা খেতেও চান না। কিন্তু আমার মতো করে ভেজে দেখেন, করলাটা খেতে একটু তিতা হবে না। আমি শুধুমাত্র করলাটাই ভাজবো, সাথে আলু দিব না। খুবই সহজ, করলাটা ধুয়ে পরিষ্কার করে আমরা এভাবে কেটে নেব পাতলা পাতলা করে। এরপর মাঝখানে যে বিচিগুলো থাকবে সেগুলো আমি পেলে দেব। আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম, দুটো পেঁয়াজ ও চারটে কাঁচামরিচ কেটে নিলাম। আপনারা চাইলে এর থেকে একটু কম বেশি দিতে পারেন। এবার এটাকে একটু কিছুক্ষণ ভেজে নেব। কিছুক্ষণ পরে শুধুমাত্র লবণ দিয়ে দিলাম। আমি আজকে আর কিছুই দেব না করলার মধ্যে। আপনি চাইলে একটু হলুদ দিতে পারেন, তবে আমার কাছে এভাবেই বেশি মজা লাগে আর একটু তিতা হয় না। এবার এটাকে নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নেব। খুবই সহজ, যারা বাহিরে থাকেন তারা বিশেষ করে এভাবেই রান্না করেন। বেছালার যারা, আমি বেছালারদের কথা বলেছি। দেখুন, আস্তে আস্তে করলাটা নরম হয়ে আসছে। করলা যদি আপনি তিতা ছাড়া খেতে চান, তাহলে করলার মধ্যে কখনো ভুল করে ঢাকনা দিতে যাবেন না। ঢাকনা দিলে করলা থেকে পানি বের হবে আর করলাটা তিতা হয়ে যাবে। আমরা করলাটাকে এভাবেই তেলের মধ্যে ভেজে নেব। চুলাটা মিডিয়াম আছে, লো মিডিয়াম আছে। দেখুন, আস্তে আস্তে করলাটা হয়ে যাচ্ছে। খুবই সহজ রেসিপি, কিন্তু খেতে একটু তিতা লাগবে না। ছোট বড় সবার পছন্দের রেসিপি, আশা করছি সবার কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার পাশেই থাকবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।